হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা গুড মর্নিং, এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে 6টা, তো আমি উঠেছি এই 5:30টার দিকে। উঠে ব্রাশ করে তুলসীতলা নিখিয়ে উঠোনটা ঝাঁট দিয়ে আসলাম, আর বাদ বাকি মা কাজ করেছিল। এখন একটুখানি বসে থাকবো, মা চা বানাচ্ছে, খাবো, সকাল সকাল খেয়ে নেবো। আমরা এই টাইমেরটাই খাই। আর মশা যাচ্ছিল এই সামনে দিয়ে, তাই আমি হাঁটাচ্ছিলাম। এরপরে একটু বসার পরে ভিডিও এডিট করব, তারপরে ওই কী বলে ওই মা ও চলে এসছে। তা আমার মা যখনই কিছু রান্নাঘরে কিছু বানাক বা আমরা কিছু খাই, একটা দেখাচ্ছি, একটা কুকুর আছে, ও ঠিক সময় মতো চলে আসে। ও কী করে বোঝে কী জানে। আর উঠুন ঝাড়, এই উঠুন না, ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, তাহলে হয়ে যাবে। তারপরে আজকে স্নান করবো, আজকে এক জায়গায় যাবো, তো তোমাদেরকে দেখাবো। আর হচ্ছে কী জানো, আর কিছুই না, চলো। ও আর কিছু না মানে, আর হচ্ছে আমাদের কুমড়ো গাছে ফুল এসছে, তোমাদেরকে পরে দেখাবো, ঠিক আছে? তো এখন একটু পরে দেখাচ্ছি। আমরা যখনই খাই ও আসে, তা ওকে একটু দিই আর আমরা একটু খাই। তো ওকে না দিয়ে খাই না, ও আসলে পরে ওকে আমরা দিই। এই দেখো, এটা বিনস, গাজর, আর এদিকে মা ক্যাপসিকাম, এই যে ক্যাপসিকাম কাটছে হাতে আছে, আর এদিকে পেঁপে আছে, পেঁপেটা চাটনি বানাবে। আর ওইদিকে কিছুটা ভিজি রেখেছে, আদা রেখেছে ওখানে, না রসুন, আর পেঁয়াজটা কেটে নিয়েছে। এই ক্যাপসিকাম কাটছে, বিনস কাটছে, আর ওইটা ঝিরি ঝিরি করে কেটে নিয়েছে, যাতে দাঁতে হালকা করে বাঁধবে, আর বেশি করে বাঁধলে মানে ভালো লাগবে না। লঙ্কাটা ছিঁড়ে নিয়েছি, আর পেঁয়াজ এটুকু কেটেছে, আর একটু কাটবে। আজকে মা বিরিয়ানি বানাবে, অন্যরকম টাইপের বানাবে। আমার মা একদম অন্যরকম বানায়, ওইরকম কাউকেই বানাতে দেখিনি, তো খেতেও খুব টেস্টি হয়। তোমাদেরকে আমি অন্যদিন শেয়ার করব রেসিপিটা, আজকে শেয়ার করতে পারবো না, কারণ আজকে একটু বিজি আছি। আগে আমি ঘরটা ঝাড় দিয়ে নেবো, ঘরটা ঝাড় দেওয়ার পরে আমি করবো হচ্ছে ঘরটা মুছবো, কিন্তু তার আগে আমি বাজারে যাব। ঘরটা মোছা ঝাড় দেওয়ার পরে আমি যাব বাজারে, বাজার থেকে এসে ওইগুলো পরিষ্কার করে রেখে মাথায় তেল দেবো, তারপরে গিয়া এই ঘরটা মুছবো। আগে ঘরটা মুছবো না, নাই দেরি হয়ে যাবে ওই দিক থেকে। এইরকম মায়ের কাটা হয়ে গেছে, ওইদিকে ছড়ানো ছিটানো আছে, আমি এসে যখন ঘরটা মুছবো তখন সব পরিষ্কার করে দেবো। পেঁয়াজ কেটে রেখে দিয়েছি। তো এই দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে গিয়েছি। চুলটা বেনুনে ছিল, তো এই দেখো বেনুনটা খুলে এইভাবে চুলটা বেঁধেছে, আর এই কুর্তিটা পরেছে। তো এখন যাব আমাদের বাড়ি থেকে, 3 মিনিট লাগে, বেশি দূরত্ব না, সাইকেল নিয়ে যাব। আর ঘরটা ঝাড় দিয়ে হয়ে গেছে, এসে আমি ঘরটা মুছে নেবো। আর মার ওইদিকে সবগুলো কাটা হয়ে গেছে, তোমাদেরকে তো দেখালাম। তো মা এখন গুছিয়ে নেবে, গুছিয়ে নেওয়ার পরে আবার পায়খানা বাথরুম পরিষ্কার করবে, ড্রেন পরিষ্কার করবে, করে স্নান করে পুজো দেবে, তারপরে রান্নাঘরে আসবে। আর আমি ততক্ষণ ওইটা নিয়ে আসি না, আর পরে সময় পাবো না, তো চলো যাই। এই দেখো আমি বাজার থেকে চলে এসেছি, মার ওইদিকে প্রায় কাজ হয়েও গেছে, স্নান করে ঘরে উঠে আসলে এখন পুজো দেবে। আর এই আমি বাজার থেকে এসে মাংসটা ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ আর কী বলে লেবু মাখিয়ে, লবণ হলুদ লেবু মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে তেল, এটা আমি অনেকদিন আগে ফ্রিজে বানিয়ে রেখে দিয়েছিলাম, তো এই তেলটা এখন আমি মাথায় দেবো, আর আজকে শ্যাম্পু করবো, তো সেই কারণ আমি বেশিক্ষণ তেল মাথায় দিয়ে রাখতে পারি না, তো এখন দেবো। দেওয়ার পরে এইদিকে খোলা আছে মা, তো দেওয়ার পরে আমি ঘরটা মুছে নেবো, মুছার পরে ভিডিও এডিট করবো, এডিট করার পরে স্নান করে আসবো, তো চলো মাথায় এটা দিয়ে নিই। আর এটার ভিতর কী আছে বলো তো, তারাও দেখাচ্ছি। এইটার ভিতর আছে নারকেল তেল, ই ক্যাপসুল, আর ক্যাস্টর অয়েল, আর কিছু নেই। এটা কেমন করে কী কয়টুকুনি পরিমাণ কী দেওয়া হয়েছে যদি তোমরা দেখতে চাও, চুলের পক্ষে খুবই উপকারী, তো আমি তোমাদেরকে শর্টে দেখাবো, ঠিক আছে? সামনের যা প্রসেস মার হয়ে গেছে, আর এইটুকু হলে হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে, স্নান করে এখানে দাঁড়িয়ে আছি, চুলটা খুবই ভেজা, এই জায়গাটা গার্ডার দিয়েছে। এখন 9টা বাজলে আর 10 মিনিট বাকি, তো রেডি হয়ে গেছে স্নান করে, আর একটুখানি রোদ্রের দিকে তা দাঁড়িয়ে আছে, কারণ চুলটা যাতে শুকিয়ে যায় সেই কারণে। আর তোমাদেরকে বলেছিলাম না, একটা কুমড়ো ফুল হয়েছে, তোমাদেরকে দেখাবো, বেশ আনন্দ লাগছে, তো তোমাদেরকে চলো দেখায়। আর তারপরে এই 9টা বাজতে 5 মিনিট আগে ঘরে যাবো, ঘরে গিয়ে তারপরে যাবো, তো চলো দেখায়। এই দেখো আমাদের কুমড়ো গাছ টিং টিং করে বড় হয়েছে, এই বেল গাছে উঠিয়ে দিয়েছি, তো এই দেখো হয়েছে, কী সুন্দর লাগছে, আমার তো দারুণ লাগছে। আমাদের বাড়ি এই প্রথম হয়েছে, ওই এইভাবে এইভাবে দিয়ে এর সাথে ডুবলো গাছ দিয়ে বেঁধে দিয়েছি, নেই দাঁড়াচ্ছিল না, আর এর গোড়াটাই অত মাটি নেই, তো তার জন্য একটু দুর্বল। এই দেখো বাড়ি চলে এসেছি, এখন বাজে 11:30,
আর মা নিয়ে এসেছিলো, মা এগুলো বাজার করে দিয়ে ওই কম্পিউটার সেন্টারের সামনেই দাঁড়িয়ে ছিল, দিয়ে একসাথে চলে আসলাম। এই যে মিষ্টি নেওয়া হয়েছে, ওষুধের দোকানে একটু টাকা পেত সেই টাকাটা দিয়েছে, মুড়ি কিনেছে আর এটা কিনেছে। এটা আমি খেতে খুবই ভালোবাসি, আলু ভাজা বলে না এইটা। এই দেখো বানানো হয়ে গেছে। তো ক্যামেরায় কেমন লাগছে কি জানি, তবে সামনে হেবি সুন্দর লাগছে দেখতে। আর আমার মা বিরিয়ানি একদম অন্যরকম বানায়, তোমাদেরকে বলেছিলাম দেখেছি তো, এইরকম বানায়, খেতেও খুব টেস্টি লাগে। এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকে আমার চুলটা আমার মা বেঁধে দিয়েছে, কেমন লাগছে বলবা? আর আজকে শ্যাম্পু করেছিলাম, একটুখানি মেক করেছে, বৃষ্টি না আসলে ভালো। এখন একটা জায়গায় যাবো, আমি আর মা স্কুটি করে। তো বৃষ্টি না আসলে খুবই ভালো, রোদও আসার দরকার নেই, সামনে সামনে এইরকম থাকবে বেশ ভালো লাগবে। আর তো চলো যাই। আর আমাকে কেমন লাগছে এই কুর্তিটা, তোমরা হয়তো ভাবতে পারো এই মেয়েটা কতদিন ধরে পড়বে। এইটা আমি পরে আছি, আজকে পরে থাকবো, কালকে মানে আজকে এই পড়ে যাচ্ছে তো পরে সে খুলে ফেলবো, তারপরে কালকে ধুয়ে দেবো গরম জলে। তো আজকের মতো এইটুকুই, এই মানে আজকের মতো এই জামাটা এইটুকুই পরবো, তারপরে আর পরবো না, আর নতুন আর একটা বের করলাম না এই গরমের ভিতর। তো সেই কারণ আর কালকের কী আছে, কালকে কিছুই নেই। তো চলো, মা রেডি হচ্ছে, মা আর একটুখানি রেডি হলে হয়ে যায়, মাও রেডি হয়ে গেছে। তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে? তো এটা নিয়ে আসা হয়েছিল না, মা নিয়ে এসেছিলো। তো এটা এখন ওই কাচের ডিব্বাটা আছে, এটা আমাদের বাড়ি চারটে ছিল, তো এর ভিতরেই মা এখন রেখে দিচ্ছে, জিনিসটা ভালো থাকবে। তো এখন মুড়ি খাবো ওই আলু ভাজা দিয়ে, আর পেঁয়াজ কেটে নিয়ে এসেছি একটুখানি, আর সিঙাড়া নিয়ে এসেছিলাম ওইটা দিয়ে। তো আজকের মতো ভিডিও এইটুকু, আবার তোমাদের সাথে কালকে দেখা হবে।